আগামী সাধারণ নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠানে নিজের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ সফররত সুইডেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা বিষয়ক স্টেট মিনিস্টার ডায়না জান্স আজ প্রধানমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন। ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের প্রাক নির্বাচনী টিমের সদস্যরা। আজ ঢাকায় পৃথক বৈঠক শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবেদুল কাদের সাংবাদিকদের জানিয়েছেন, নির্বাচন নিয়ে সমঝোতার সব পথ বন্ধ করে দিয়েছে বিএনপি, আর কোনো সুযোগ নেই। অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশে নির্বাচনে যত জঞ্জাল তৈরি করা হয়েছে তার সব কিছুর সমাধান করে নির্দলীয় সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি 112 দিনের পরিবর্তে 8 দিন বাড়িয়ে 120 দিন করার বিধান রেখে খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। ইলিশের প্রজনন মৌসুম সুরক্ষায় 22 দিনের নিষেধাজ্ঞা শুরু হচ্ছে আগামী বৃহস্পতিবার মধ্যরাত থেকে। তবে ভরা মৌসুমের শেষ মুহূর্তেও উপকূলে ইলিশের নাগাল না পেয়ে হতাশ জেলেরা। তার উপর ঋণের টাকা এখনও পরিশোধ হয়নি। বন্ধের সময় পরিবার নিয়ে কীভাবে দিনগুলো পার করবেন এ নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন জেলেরা। কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে প্রতিপক্ষের গুলিতে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি আরসা 2 সন্ত্রাসী নিহত হয়েছেন। সোমবার ভোরে উখিয়া উপজেলার ইরানি পাহাড় ও বালুর মাঠ ক্যাম্পে আলাদা ঘটনায় এই হত্যা সংঘটিত হয়। নারী শ্রমবাজারের প্রভাব নিয়ে মানুষের বোঝাপড়ার উন্নয়ন ঘটানোর স্বীকৃতি হিসেবে এবছর অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ইতিহাসবিদ ক্লডিয়া গুল্ডিন। রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস সোমবার মর্যাদাপূর্ণ এই পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করে। বিশ্বকাপ ক্রিকেটের স্বপ্নযাত্রায় আগামীকাল নিজেদের দ্বিতীয় খেলায় মাঠে নামবে বাংলাদেশ দল। প্রতিপক্ষ বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড। প্রতিপক্ষ শক্তিশালী হলেও সাফল্য পাওয়ার ব্যাপারে আশাবাদী বাংলাদেশ। ভারতের ধর্মশালা ক্রিকেট স্টেডিয়ামে খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল 11:00।